বন্ধুরা কেমন সময় আছে? সব ভালো আছে? কি করা যায় এখন বর্তমানে, আর কি করব? যদি বন্ধু থাকো পাশে, জীবন আমার সঙ্গী, জীবন শুধু স্বপ্নে থাকা, আমার বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো থাকছেন, ভালো আছেন। আজকে বেশি কিছু বলবো না, সামান্য কিছু আমার এটা কি হলো হইতেছে না কিসের জন্য। বন্ধু তুমি, শত্রু তুমি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেটা হলো আমাদের দৈনন্দিন জীবন। দৈনন্দিন জীবন আপনি কী করছেন, কীভাবে চলাফেরা করছেন, কি দিনগুলো কাটাইতেছেন? তো একটাই কিছু বলতে হয়, যেটা হলো আপনি জীবনে আপনি জীবনের সার্থক জীবনের জন্য কী করেছেন। আপনি যাই করছেন না করছেন, ওই সম্বন্ধে কিছু বলা দরকার, কারণ জীবনে মানুষ অল্প দিনের জন্য আসে। জীবনটা এরকম যে আপনি যেটাই করেন না কেন, আপনার জীবনে সব কিছু চলে যাবে। আর আপনি কী করছেন আপনার জীবনে, আসল জীবনটা কী, আসলে আপনি কী করছেন আপনার জীবনে, বাকি জীবন, বাকিগুলো জীবন আপনি যে চলে যাবেন এইভাবে, তা আপনি আখিরাতের জন্য কী করতেছেন? তো এই বিষয়ের জন্য বন্ধুরা আমি একটা কিছু বলতে চাই। দেখেন, সবাই মানুষ বলতে মৃত্যু, মৃত্যু একদিন হবেই, আপনি একদিন না একদিন চলে যাবেন। আপনি আপনার দিনগুলো চলে যাবে এইভাবেই, আপনার সময়টাও চলে যাবে এইভাবেই, আপনি ভাবতে পারবেন না যে আপনার জীবনটা এরকম চলে যাইতেছে। আর আপনি যে কীভাবে যাইতেছে আপনার দিনগুলো, ওই দিনগুলো আপনি বুঝতে পারবেন না, কারণ মানুষ বলতেই মৃত্যু। একদিন আমিও চলে যাব, সবাই চলে যাবে, তো ভাবতে হবে যে আপনার জীবনে আপনি কি কি একটা করলেন আপনার পরকালের জন্য বা আপনার সুখের জন্য। আপনি যদি আপনার সুখের জন্য কিছু না করতে পারেন আখিরাতের জন্য, তো আপনার বাচ্চাদেরকে লাভ কী? তো এর জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য।
মানুষ তো কি বলবো, মানুষ তো মানুষই। এখন মানুষ, আজকাল মানুষ টাকার উপরে নির্ভরশীল। টাকা আছে মানুষ আছে, টাকা নাই মানুষ নাই, আইরে জীবন। এই জীবন কোথায় যাবে তা বলা মুশকিল। আল্লাহ আল্লাহ আমাদের যাই করতেছে ভালোই করতেছে, খারাপ কিছু আমি দেখি না। জানি না জীবনে কত কিছু আছে, সব মনে হয় চলে যাবে। তো দেখেন আমি কি বলবো, আমরা থাকি প্রবাসে এখন, জীবন জাল মাল সব কিছু দূরে রাখি, দূরে রেখে ফ্যামিলির জন্য কাজকর্ম করি, কিন্তু আল্লাহর জন্য আমরা কিছু করতে পারতাছি না। আল্লাহ আমাদের এতগুলা দিতেছে, কিন্তু আল্লাহর জন্য আমরা কি করতেছি? আল্লাহ তো বসে লইছে যে যা কিছু করো তুমি তোমার জীবনের জন্য সব কিছু তুমি পাবা, সব কিছু তুমি পাবা, সিরিপ তোমার আমল নামটা ঠিক রেখো। তো আমরা ওইটি ভাবতেছি যে আমাদের জীবনে কি করতেছি। আমাদের জীবনটা নিভেবে যাইতেছে, জানি না জীবনে আর কতটুকু আগাইতে পারবো। মানুষ এখন যেরকম দিনের পর দিন দিনের পর দিন এরকম হইতেছে, স্বার্থ, খালি স্বার্থ, স্বার্থ ছাড়া কিচ্ছু নাই, সবাই স্বার্থ নিয়ে কাজ করে জীবনে। এ দেখেন আপনি যদি একটা ভালো কাজ করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন, আর যদি না করেন আপনি পাবেন না। ঠিক এরকমই তো, যাই হোক আমি তো পারি, অনেক সময় পারি না, কারণ মনে চাই না ভালো কিছু করার জন্য। মনটা এরকম যে কিছু করতে হলে কিছু দিতে হয়, আর কিছু পেতে হলে কিছু নিতে হয়, তো ঠিক এরকমই জীবনটা। জীবনে সব কিছু শেষ হয়ে যেতেছে, কিন্তু আমরা লোভটা সামলাতে পারতেছি না। আমাদের যে লোভটা, এই লোভটা আমরা সামলাতে পারতেছি না এখনো। থ্যাংক ইউ ফর এগেইন গিভিং দ্য সাপোর্ট আউটসাইড ফর চিপ দ্য পার্টি পজিটিভিটিশন উই আর অ্যাপয়েন্টিং।
হ্যাঁ বন্ধুরা, জীবনে অনেক কিছু করেছি, টাকা পয়সার জন্য জীবন দৌলতদান যৌবন টুবন যা আছে সব শেষ হইতে বিলীন করতেছি। মানুষ এখন নামাজ পড়ে না, খালি মিথ্যা কথা মিথ্যা কথা, আল্লাহ খোদার নাম নাই, কিচ্ছু নাই। জানি না সবার জন্য তো আমি কিছু বলতে পারি না, তো মানুষ এরকম এখন, দুনিয়া সিস্টেম সব কিছু চেঞ্জ, দুনিয়ার মানুষ এখন আর মানুষ নাই, মানুষ সব পরিবর্তন হয়ে গেছে। জীবনটা যেন মানুষের একদম দোয়া পাতার মতন, যাই হোক কষ্ট করতেছি নিজের জন্য, ফ্যামিলির জন্য, কিন্তু আখিরাতের জন্য কিছু একটা করতে হবে। আমরা অনেকেই আছি লোভ লালসায় পড়ে, আমরা অনেক খারাপ কিছু করে থাকি, এই খারাপের জন্য আমরা আমাদের দিনগুলো ভুলে যেতেছি। আমাদের দিনগুলো চলে যেতেছে, দিনগুলো শেষ। হায় রে জীবন, জীবন তো শেষ, জীবন আর ফিরে পাবো না, যে জীবনটা চলে যেতেছে এই জীবনটা আর কী করবো, কী ব্যথায় চলবে। যাই হোক, যে ব্যথায় যেটাই চলি, তা মনে রাখবেন যেটা যে যে করেন সেটা আপনার স্মরণ রাখতে হবে আপনার আখিরাতের জন্য, কারণ মানুষ যখন মরে যায় তখন তার কিছুই থাকে না, না টাকা পয়সা, না ধন দৌলত, না জমি জামা ঘর বাড়ি বউ স্ত্রী ছেলে সন্তান, কিচ্ছু না। তো একটাই কথা মনে থাকবে আপনাদের, যেটা আপনার আমলনামা, আপনি আমলনামা ঠিক রাখেন, কারণ আমি নিজেই তো রাখতে পারি না, কী বলবো। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে, আমি মানুষের জন্য ভিডিও বানাই, মানুষের সাজেশন দিয়ে কিছু ভালো করার সুযোগ, নিজে তো অনেক সময় খারাপ হয়ে যায়, খারাপ কিছু করি, ভালো কিছু করতেও পারি না জীবনে। দেখতেছি যে ভালো কিছু করলে আমরা জীবনে আগাইতে পারতেছি না, জীবনটা এরকম যে আগানোর সময়ও নাই, সুযোগও নাই। পথে রাস্তাঘাটে যদি চলেন, কত সংখ্যক লোক শত্রু, কত সংখ্যক লোক মানুষের নষ্ট করে দেয়, মানুষের খারাপ করে দেয়, মানুষের বালা বুদ্ধি বিবেক কিচ্ছুই থাকে না, সব চলে যায়, কি করবে, তারাও কি করবে, তারাও তো খালি মানুষ, তার চিন্তা করে কিভাবে টাকা নেব, কিভাবে গয়না গাটি টাকা পয়সা সব কিছু নেব। আমরা আমাদের জীবনটা তো এইভাবে যাইতেছে গা, তো পাইতেছি না যে বলার জন্য এরকম। জীবনটা সে আগের মতো নাই, যখন ছিলাম তখন ছাত্র জীবনে কত একটা সুন্দর চলাফেরা করতাম, কত মধুময় মধুময় দিন কাটত, ওই দিনগুলো নাই এখন, আর এখন দিনগুলো যেতেছে গা। কখন যে নিজে চলে যায় কবরে তাও তো ঠিক ঠিক নাই।
এই দেখেন, আমরা দিনে কয় ঘন্টা করে ডিউটি করি, 10 ঘন্টা, 12 ঘন্টা, কি 15 ঘন্টা, কি 16 ঘন্টা ডিউটি করে মানুষের দেখভাল, মানুষের খারাপ কিছু, জীবনটা বলতেই দুঃখ। কিন্তু আল্লাহ তাআলা তো দিছে আমাদেরকে কিছু একটা কইটা খাওয়ার জন্য, যে যাও কিছু করো, নিজের জন্য কিছু করো, নিজে খাও, নিজে কিছু করে খাও আর নিজে ভালো থাকো। কিন্তু আমরা তো ওইটা করতেছি না, আমরা অন্য কিছু করতেছি, যেটা মানুষের ভালো খারাপ মন্দ সব কিছু লেখা আছে এখানে। আল্লাহ, জীবনে আর মানুষ তো মানুষ নাই এখন। কি বলবো, মেসেজগুলো দেখলে আর ভালো লাগে না। আমাদের জীবনে যে মেসেজগুলো, আল্লাহ তাআলা দিয়েছে আমাদেরকে যে ভালো কিছু করো, ভালো কিছু মেসেজ দাও মানুষের কাছে, যেটা তোমার জন্য বলো, তোমার আখিরাতের জন্য বলো। জীবনে যা কিছু আছে বুঝি নাই, জানি নাই কি করব। জীবনটা যেন দুঃখ কষ্ট মানুষে, মানুষ আর মানুষ নাই এখন আর, কষ্টে ভরা জীবন, আমার মনটা চলে যায়, কষ্ট শুনলে আর ভালো লাগে না। দিনগুলা ভাবি মাথার চুল শুদ্ধ পাইকে গেছে গা, পাকতে 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 দিনগুলো শেষ হইতেছে, চোখে তো জ্যোতি কমে যেতেছে গা, চোখে কালো হয়ে যেতেছে, কি করবে না। আপনার কিছু করার আছে? আমি মনে করি না কিছু আছে, জিন্দগি একদম শেষ, জীবনটা একদম শেষ, কি করবেন আর, কিছু করার আছে? আপনার মন প্রাণ সব কিছু নষ্ট, জীবনটাও নষ্ট, জীবনটাও শেষ, দুঃখ কষ্ট ভরে যে কি করলাম আমরা, যাই হোক যেটাই বলছি। আল্লাহ জানে আমাদের রাস্তা কোথায় রাখছে, কোথায় দিনগুলো, রেগে দিছে দিন আসে, দিন চলে যায়।
কষ্ট দূর হয়ে যায়। প্রমোদ প্রমোদ প্রমোদ, ওই বট পারে নি, ওই বট পারে ওই শুয়ে শুয়ে দিন কাটি, কষ্ট আমার রয়ে গেল বন্ধু, বন্ধুরা যদি আমার পাশে থাকেন তাহলে আমাকে মেসেজ করবেন, আমার নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। যে জীবনে আমরা, আমাদের জীবনটা কত কষ্টের জীবন, কীভাবে কাটলো, কীভাবে দিনগুলো চলে গেল, বোঝা বড় দায়। এই যে দেখেন, আমরা আমাদের আমাদের জীবনটাই দেখেন কীরকম, সব কিছু একদম বরবাদ হয়ে যাচ্ছে। 2 days প্রসেসিং 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 করে দিয়ে রাখছে, এখনো হয় নাই প্রসেসিং। পাঁচ স্ক্রিপ্ট 5 ডিজিট করেন, আমি সন্ধ্যা করে দেবো, আর কোন কান্ট্রি দিয়ে করবো লিখে দিয়েন। ঠিক আছে, ইউকে দিয়ে, ইউকে দিয়ে করে দিন, অসুবিধা নেই। ওকে, আর অ্যাডসেন্স তো এখন ফ্রি যেগুলিছে কোনো বুঝি না, টাকা পয়সা ইনকাম হচ্ছে কি না হচ্ছে তা কোনো বোঝা মুশকিল। এটা বাড়ে কমে, বাড়ে না, এটা কোনো আগে যাওয়ার কোনো পথ সৃষ্টি আমি দেখতেছি না। যখন টাকা অ্যাড হয়েছে, অ্যাড হওয়ার পরে এখন আর কোনো খবরই নেই এটার, তো কাজ করতে মনে চাইতেছে না, ভালো লাগতেছে না। ঠিক আছে, চ্যানেল নামটা দেন, আমি করে দিতেছি আপনার, চ্যানেল নামটা দেন, আমি আপনার কাজ করে দিতেছি। ওকে, আমার বন্ধু তুমি, কষ্ট শুধু যে কষ্ট পেলাম, কষ্টের শেষ নাই, কষ্ট শুধু কষ্ট রয়ে যায়। কই কষ্ট রে কষ্ট, মানুষ তো কষ্ট বলতেই কষ্ট, এত কষ্ট সামাল রাখা যায় না, কষ্ট জীবন আর বোঝা বড় দায়। কিসের জন্য একদম পুনিয়ে গেছে একবারে, আর 60 দিনের মতো।
জীবন আমার কি বলবো, দুঃখ কষ্ট ভরা। কষ্ট শুধু একজনের না, কষ্ট সবার। কি বলবো, এই পক্ষ থেকে পক্ষ থেকে স্বাগতম। ঠিক 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 যেটা বললে, 2 সাল 3 সাল কষ্ট হতো না, যে কষ্ট মানুষের জীবনটা শেষ হয়ে গেল। কষ্ট শুধু রয়ে যাবে, আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে বলি যে আমরা কবে আমাদের দুঃখ কষ্ট শেষ হবে। জানি না আল্লাহ কোন পরীক্ষা আমাদেরকে দিয়েছে, দেশ যে বলছে যে তোমরা পরীক্ষা করো, তোমরা তোমাদের জীবনে কিছু করে আসো ওই দুনিয়া থেকে। তো আমরা ওই পরীক্ষার জন্য আসছি, পরীক্ষা দিতে আসছি, ভালো কিছু করার জন্য। এটাই এটাই ফদ। আল্লাহর কাছে কই যে আমরা আমরা মানুষ ঘুমায় পড়লে কীরকম একটা দিন চলে যায়, শুধু ঘুমাই, শুধু ঘুমাই, ঘুমায় ঘুমায় দিন জুড়ে যায়। ওই জীবনটা দেখেন আমাদের জীবনটা কীরকম হইতেছে, কত কষ্টের জীবনটা, তা তো বলা মুশকিল। তাই একটা মানুষ আমাদের গ্রামের, তার বয়স 60 বছরের উপরে, 65 বছর মতো, তো সে একটু চিন্তা করছে আমি যখন মরে যাব আমার কবরটা কে করবে আর আমার কবরটা কীরকম হবে। আফসোস, সে মরে নাই কিন্তু সে ভাবতেছে যে মরার পরে আমার কী হবে আর আমি কোথায় যাব আর আমার জায়গা সম্পত্তি কি করব। তো সে এমন একটা পর্যায়ে একটা ঘর করছে, কবরের ঘর। সে প্রতিদিন ওইখানে ভাবে, প্রতিদিন ভাবে যে আমি ওই ঘরে কবর যাব। আর ওই ঘরে গেলে শেষ, আমি আর আসতে পারবো না ওইখান থেকে, ওই গড়ি আমার সব কিছু এখন। তো আমরা
প্রত্যেকটা মানুষে ওইটি ভাবতে হবে যে আমাদের যে ঘর বাড়ি বিল্ডিং সব কিছু বানাইতেছি, এটা এভাবে থাকবে, জায়গা জমি সব এভাবে থাকবে, আর আমাদের আসল ঘর হয়েছে মাটি, যেটি আমি বলতেছি যে কবরের মতন একটা। ওই ঘরটাই আসল, আর ওই ঘরে আমাদের সবাই যেতে হবে। মানুষ তো কি জানি বলে, মানুষ মানুষ টাকা পয়সার দিক গেলে মানুষ চিন্তা করে না যে আমি কোথায় আছি। এত গোলা জীবন, এভাবে দিন চলে যায়। খাতি দিনগুলা যে যাইতেছে, আপনারা বুঝতে পারবেন। কষ্ট কবরের জন্য ভালো লাগে না, কবরটা পাষাণের মতন চাইয়া যাইয়া থাকবে, তখন টাকা পয়সা দন দৌলত কিছুই রবে না, থাকবে কি আপনার হাতে? কিচ্ছু না, হাত খালি। তখন কান্নাকাটি, কি বলবো, দুনিয়াতে বলার কোনো ভাষা নাই। যেটা মানুষের নাই, জীবন তো আর জীবন, জীবনই শেষ। কষ্ট জীবনে থেকে গেল, মানুষ কত রকম কত কি করতেছে। আমি এত টাকা কষ্ট করে কামাইতাছি, ওই টাকাগুলা কে খাবে, কে ধরবে, কে রাখবে? আমি যখন কবর চলে যাব, তখন তখন আমার পাশে থাকবে না কেউ, সবাই বাঘে বাঘে বন্টন থাকবে, আমার জায়গায় এতটুকু, আমার এই সম্পদ এতটুকু, সবাই সবাই কষ্ট কর, কেউ আমার জন্য কষ্ট করবে না, আমার টাকার জন্য কষ্ট করবে, আমার বাড়িটা নেবে, আমার ব্যাংকটা নেবে, ব্যাংকে কত টাকা আছে, আমার কয়টা বাড়ি আছে, সবাই এইগুলো নিয়ে ব্যস্ত থাকবে। বন্ধুরা কি বলবো আপনাদেরকে, বলার তো আমি আর পাইতেছি না কিছু। জীবনটা যে এত কষ্ট, কষ্ট করে চলে যেতেছে জীবনটা, জীবনটা তো একদম শেষ। আমার জীবনটা একদম
জীবন আর জীবন। কষ্ট রয়ে গেল গো, কষ্ট নাই মানুষের, কষ্ট থাকিয়ে চলে যাবে। যাই হোক, যেটা মানুষের ভালো লাগে, মানুষ সুখ সুবিধা পায়। ডাটা এন্ট্রি, শুধু ডাটা এন্ট্রি করে দিনে 5,000 ইনকাম করুন। মানুষ তো কি বলবো, কিচ্ছু নাই, মানুষ কষ্ট করে। কষ্ট শুধু মি ইউ সবাই। বন্ধুরা যেটাই করেন এখন, জীবনে কিছুই পাইতেন না, কষ্ট ভরা জীবন, কষ্ট কষ্ট এত মনটা। বন্ধুরা যদি আখিরাতে চিন্তা করেন, তাহলে আপনি কিছু করে ভবিষ্যতের জন্য কিছু করবেন, যে জীবনের কষ্ট কিছু বলার নাই, কষ্ট আমাদের কষ্ট হয়ে গেল। যদি ভাবি আমি মারা গেছি, তখন আমার নিজের থেকে কি লাগবে, যে আমি সুন্দর বালিশ, কভার, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল কিনছি আমার নিজের জন্য, কত কষ্ট করে কিনছি এগুলো, কত সাধনা, কিছু তো নাই জীবনে, সব কিছু শেষ। যদি এগুলো রাখা যায়, তখন কি করবেন, কারণ প্রায় মানুষ দেখছি মারা গেছে, তারা কষ্ট রেখে মারা গেছে, ধন সম্পদ নিয়ে। ধন সম্পদ নিয়ে এমনি চলে যায়,
কষ্ট সহ্য হয় না। কষ্ট ভালো লাগে না। আর যখন মানুষ অভাব থাকে তখন মানুষ কি বলে, এস আমার এই জন্য এটা থাকে। কষ্টের মানুষ তো আর নাই। জীবনটা তো শেষ, কষ্ট ভরা জীবনটা। ঠিক ঠিক, যখন কষ্ট করবেন তখন তো ভাবতে হবে, জীবনে কষ্ট হবে। ক্লিক করলাম, দেখতে দেখতে দিন যাবে। ঠিক 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 ভাই ঠিক, কষ্ট করলে রেভিনিউ ফ্রিজ। ওয়াই ওয়াই রেভিনিউ ফ্রিজ, আপনার জীবনটা কষ্ট। দুঃখে নিউজ চালিয়ে যাই, এই দিনগুলো এইভাবে যেতেছে, দিনগুলো যাই। হ্যাঁ, ওই ঠিক কথা, জীবনে কি করতেছি, কবরটা শেষ, কবরে মানুষের মানুষ চলে যাবে। এই দেখেন রোশনি কত সুন্দর, কত দিন সুন্দর, মানুষ কি না পারে সব কিছু তৈরি করতেছে। এক একজনে জীবনে কত কিছু, জীবনে মানুষ কত কিছু, জীবনটা শেষ বিদেশ করে করে। দেখুন তাহলে তো আপনাদের কষ্টটা দূর হবে। মানুষের জীবনের কাহিনীগুলো তো সত্যি হয়ে থাকবে জীবনটা। সবসে পেলে তো ভিউজ মানে আপনি বতাতা হুম কি এসা কেউ হতা হ্যাঁ সবসে
পহলি রিজন ইয়ে হ্যাঁ আগে আপনার চ্যানেল রিসেন্টলি মনিটাইজ হুয়া হ্যাঁ আপনার রেভিনিউ ভি ডেলি আপডেট হো রহা হ্যাঁ আপকে ভিউজ বহুত হি কম হ্যাঁ ইস ওজা সে যো হ্যাঁ আপনার যো হ্যাঁ রেভিনিউ খরিদ হয়ে যা হ্যাঁ আপডেট নেই হতা সবসে পহলি রিজন তো ইয়ে হ্যাঁ দূসরি রিজন ইয়ে হ্যাঁ আপকে ডেলি কে ভিউজ বহুত কম আ রে হ্যাঁ যো এডভারটাইজার হ্যাঁ উনোনে ইনফরমেশন তরফ প্রবলেম আই হ্যাঁ আপনার রেভিনিউ যে হ্যাঁ অটোমেটিক্যালি এইটম তো সবাই বলে আপনি এরকম বলবেন না আপনি তাকে বুঝাই দেন ভাই সুদের মধ্যে ক্ষতি কি আছে ঘোষের মধ্যে ক্ষতি কি আছে আপনারটা আপনি বুঝাই দিলেন তার মন চাইলে ফিরে আসলো মন চাইলে ফিরে আসলো না অন্তত আল্লাহকে এতটুকু বলতে পারবেন আল্লাহ একজন বান্দা হিসেবে আমি তাকে বুঝানোর চেষ্টাটা করেছিলাম এখন আপনারাই বলেন আগের পদ্ধতি সুন্দর নাকি পরেরটা সুন্দর আগেরটা সুন্দর না পরেরটা সুন্দর গুন্দর আদারি সুন্দর নাকি বুঝাই দেওয়া সুন্দর মাশাআল্লাহ এখন এই বুঝে দেওয়ার পরে যদি সে না পাল্টায় আপনার কোনো দুঃখ নাই কারণ আপনি আপনার বান্দা হিসেবে আল্লাহর বান্দা হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন কথা বলেন ঠিক না বেটি এখন প্রত্যেকটা কথা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবে আল্লাহ বুঝার তৌফিক দান করবে এখন বাজে 2:10 আর শহরের জন্য 2টা এগুলো কিন্তু এখনো রাইত হয় না বিশ্বাস নইলে হাজারটা জাইরে সহ হাজারটা জাইরে সহ এন্ড বইতে কি দে কি রে বাগুম না যাবে ওদ মাত্র 11টা না বাজার মাগরিবের পরে ঘুমাই যায় যে এরকম অনেক গ্রাম আছে 8টার ভিতরে এরকম কোন গ্রামে যদি আপনাকে আমাকে সাইরা দেয় ওষুধ দিয়ে মায়েরা লাগ লাগবো নাম করে শুধু এই তাদের এই অবস্থা যখন 7টা 8টা বাজে সবাই ঘুমিয়ে গেছে আপনি আমি শুধু সোফা গায়া ঘুমাস না স্বাভাবিক কারণ আমরা ঘুমাইতে ঘুমাইতে বাজে কয়টা আপনারা যারা চাকরিজীবী তারাও বলেন কয়টা একদম নিম্নে 12:30 একটা তো বাজবই কারণ ফেসবুক বন্ধ করতে তো 12টা বাজে যাবে ঠিক আছে না মেসেঞ্জারের হিসাব তো বাতেই দিলাম হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো সেটা আলাদা জায়গায় আছে ফেসবুক বন্ধ করতে করতে আমাদের কয়টা বাজে 12:30 একটা বাজে ঘুমাইতে ঘুমাইতে তারপর সেখানে ঘুমের মধ্যে অনেক স্বপ্ন দেখা অনেক কল্পনা করা আছে না সব কিছু মিলে কিন্তু 2টা অলরেডি বাই যায় যায় সেক্ষেত্রে এটা আমাদের এখানে কেউ যদি বলে এত রাতে মাইক চলে আমি বলবো যে ভাই তুমি তাড়াতাড়ি গ্রামে চলে যাও ঠিক আছে না কারণ এটা শহর এলাকায় নিম্নে 12:00-1:00-2:00 বাজে আমি এখন আসলাম 2টা মাহফিল দেখতেছি তখন মাত্র বক্তা একজন মাইক ধরছে যে কথাটা বুঝছেন তো এগুলো দোষ ধরা তৈরি লাভ নেই আমাদের দোষ ধরুক আমরা কারো দোষ ধরতে রাজি না আমরা মহাব্বতে বিশ্বাসী আরেকটা বাজে বলেন একজন মানুষের জীবনে সবচাইতে বড় সার্থকতা কি জানেন যেদিন সে কালিমা শরীফ তেলাওয়াত করে দুনিয়ার থেকে হাসি মুখে যেতে পারবে সত্যি করে বলুন এর চাইতে বড় সফলতা কি আর কিছু হতে পারে আপনার সব কিছু আছে কালিমা নিয়ে আপনি ইন্তেকাল করতে পারলেন না তাহলে আপনার জীবনে আছে কি আর আপনার জীবনে কোনো কিছুই নাই কিন্তু মাওলা দয়া করেছেন আপনি কালিমা শরীফ তেলাওয়াত করে ইন্তেকাল করেছেন আপনার জীবনে কমতি আছে কি আর কোনো কিছুই তো কমতি নাই তাহলে কালিমা শরীফ তেলাওয়াত করাটাই দুনিয়ার থেকে হাসি মুখে যাওয়াটাই প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা মানুষের জীবনের সর্বোত্তম সফলতা ঠিক না বেটি এখন এই কালিমাটা তেলাওয়াত করতে হবে সবাইকে বুঝবেন কথা এই কালিমা শরীফ তেলাওয়াত করতে হবে সবাইকে বাবাকেও সন্তানকেও শিক্ষককেও ছাত্রকেও যারা মুসলমান সবাইকে কালিমা তেলাওয়াত করে দুনিয়ার থেকে যেতে বাধ্যতামূলক ঠিক না সবাই কি কালিমা তেলাওয়াত করে যেতে পারে معانا النهاردة واحد عزيز على قلوبنا جميعا وقلوبكم انتوا كمان ماهركم ازيك يا مان حبيبي نصوحي شو اخبارك حبيبي نورت الصالون الحلاوي وجودك مرش. وجودك منوري والله ماهر النهاردة সবাই কি কালিমা তেলাওয়াত করে দুনিয়া থেকে যেতে পারে আল্লাহ
আমাদের দুনিয়ায় দেখলাম কিছু তেলাওয়াত করে যাচ্ছে, চেহারা সুন্দর হয়েছে। কেউ বা মাওলা তেলাওয়াত করতে পারেনি, চেহারাটা এমন ভয়ানক হয়ে নিজের মা পর্যন্ত ছেলের চেহারা দেখতে আতঙ্কিত হয়ে যাচ্ছে। আল্লাহ আমি জানি না আমার শেষ যাত্রাটা কেমন হয়, কিন্তু বড্ড বড় মনে আশা আছে এমন একটা সুন্দর মৃত্যু চাই যে মৃত্যুটা দেখে মানুষজন দেখে বলবে যে না, আল্লাহর বান্দার এন্তেকাল হয়েছে, রসুলের উম্মতের এন্তেকাল হয়েছে। এটাই তো সবচেয়ে বড় সার্থকতা, সফলতা, ঠিক না? কারা কলমা পড়তে পারে, কারা কালিমা পড়তে পারে, কারা কালিমা পড়তে পারে না, এই জিনিসটা একটু বোঝার দরকার আছে। কালিমার মধ্যে আল্লাহ পাকের স্বীকৃতি আছে নাকি নাই? কালিমার ভিতরে রসুল পাকের স্বীকৃতি আছে না নাই? কালিমার ভিতরে আল্লাহর প্রশংসা আছে না নাই? কালিমার ভিতরে রসুলের প্রশংসা আছে না নাই? কালিমার ভিতরে আল্লাহ পাকের কুদরত আছে না নাই? কালিমার ভিতরে রসুল পাকের রেসালত আছে না নাই? যে বান্দা আল্লাহর কুদরতকে মানার মতো মানবে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মাওলা দয়া করে যা কিছু দান করেছেন সেইগুলোকে মানবে, সম্মান করবে, গ্রহণ করবে, তাজিম করবে, সেই বান্দাই মরণকালে কালিমা নিয়ে দুনিয়ার থেকে যেতে পারবে। খুব খেয়াল করবেন কথা, কালিমার অংশ কয়টি? কালিমার অংশ কয়টি? প্রথম অংশে কার প্রশংসা? দ্বিতীয় অংশে কার প্রশংসা? রসুলুল্লাহ। প্রথম অংশে কার প্রশংসা? দ্বিতীয় অংশে কার প্রশংসা? তো আল্লাহর প্রশংসাও আপনাকে মানতে হবে, রসুলের প্রশংসাও আপনাকে মানতে হবে। আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে হবে, রসুলকে রসুল হিসেবে মানতে হবে। আল্লাহকে স্রষ্টা হিসেবে, আল্লাহকে মালিক হিসেবে, আল্লাহকে খালিক হিসেবে, আল্লাহকে খালিক হিসেবে শ্রদ্ধা করতে হবে, নবীকে রসুল হিসেবে শ্রদ্ধা করতে হবে। আল্লাহকেও মহব্বত করতে হবে, নবীকেও মহব্বত করতে হবে। আল্লাহকেও মানতে হবে, নবীকেও মানতে হবে। আল্লাহকেও সম্মান দেখাইতে হবে, নবীর প্রতিও সম্মান দেখাইতে হবে। আল্লাহর কুদরতের প্রতি বিশ্বাস থাকতে হবে, নবীর মুজিজার প্রতি বিশ্বাস থাকতে হবে। আল্লাহ আল্লাহরকে আল্লাহর মতো মানতে হবে, নবীজিকে নবীজির মতো মানতে হবে, সম্মান করতে হবে। এই দুইটা গুণ যে বান্দা অন্তরে রেখে নামাজ আদায় করবে পাঁচ ওয়াক্ত, রমজানের রোজা হজ যদি ফরজ হয় আদায় করবে, যাকাত যদি সামর্থ্যবান হয় আদায় করবে, এছাড়া সুদ ঘুষ বিভিন্ন কর্ম আদেশ নিষেধকে মেনে যে পালন করার চেষ্টা করবে, তার জীবনে পালনটা যদি কমও হয় আল্লাহ পাক তার উপর একটু দয়া করবেন। এখন আমি প্রথমে বলেছিলাম অনেকেই কালিমা নিয়ে মরতে কারা পারে না, তাদের জীবনীকে আপনি একটু গবেষণা করে দেখবেন, আপনি নিজে বলতে বাধ্য হবেন আল্লাহ পাকের প্রশংসা তাদের ভিতরে ছিল কিন্তু রসুলের প্রতি তাদের মনটা প্রশংসিত ছিল না। আপনি গবেষণা করেন বাইতুল মুকাররম জামে মসজিদের সেই পুরাতন খতিব যে আমার নবীর শানে বিরোধিতা করত, সে মারা যাওয়ার পরে তাকে বরফের উপর রাখা লাগছে, ফোঁসা বাস বাইরে এসে যে তার মুসল্লিরা পর্যন্ত নাকে হা কাপড় দিয়ে রাখছে, এর সাথে বেজ্জতি আর কি হতে পারে? একজন ইমাম সাহেব মারা গেছে, তার শরীর থেকে যদি গন্ধ বের হয় এর চাইতে বেজ্জতি আর কিছু হতে পারে? কথা বলেন না পারে? অথচ নবীকে মাননেওয়ালা, মোহাব্বত করনেওয়ালা এমন অনেক নজির আছে যারা দুনিয়ার থেকে যাওয়ার পরে তিন দিন নয় সাত দিন পর্যন্ত রাখা হয়েছে, ফ্রিজের গাড়ি রাখে না। আমার দাদা যান কেবলা সৈয়দ আব্দুল বারী শাহ, শাহজি বাবা যাকে আপনারা বলেন, চিনেন বারী শাহ হুজুর যাকে বলেন, চট্টগ্রাম থেকে আমরা রাত্রে ফ্লাইটে তুলে দিছি ব্যাংকক, বাংলাদেশের সীমানা থাকা অবস্থায় উনি এন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহে। যেহেতু বিমান একবার উড্ডয়ন হয়েছে যে দেশে যাওয়ার জন্য, এটা গাড়ি হইলে হয়তো ঘুরে ফেলা যাইতো কিন্তু বিমান এরকম ঘুরানো, ওই দেশে নামতে হবে, ওইখানে রিপোর্টিং টিপোর্টিং করে জামিলা আছে, ব্যাংকক চলে গেল। যাওয়ার পরে ওইখানে ডাক্তাররা চেক আপ টেক আপ করে
সার্টিফিকেট দিয়ে দিল যে উনি ইন্তেকাল করেছেন, ওইখানে প্রসেস আর সবকিছু শেষ করে আবার দেশে এনে তারপরে আমরা রাখলাম। সবকিছু মিলে আমাদের কয়দিন গেছে? শাহজি বাবার জানাজা পড়ছে, এরকম কেউ এখানে আছে? হাত তুলছেন আপনি একজন, মাশাআল্লাহ। শাহজি বাবার জানাজা পড়ছে, দাদা জান কেবলার জানাজা পড়ছে, এরকম আর কেউ আছে? কে আপনি জানাজা পড়ছেন? মাশাআল্লাহ, দুইজন সাক্ষী আছে। আর কোনো সাক্ষীর দরকার আছে? শরীয়তে বিয়ে সাক্ষী কয়জন? তিনজন বলে। কয়জন এখানে, কয়জন সাক্ষী? আর কোনো সাক্ষীর দরকার আছে? আল্লাহ মাসাব সাক্ষীর দরকার আছে? আর কারণ দুইজন যদি পুরুষ সাক্ষী চলে আসে আর কোনো সাক্ষীর দরকার? ওনাদেরকে জিজ্ঞেস করুন, আমরা কি এক সেকেন্ডের জন্য ফ্রিজের গাড়িতে রাখছিলাম? انا عندي كتير عادات غريبه. This is how it started. Create mixtapes and sell them in schools. مرحبا. This is the synaptic. اخوكم سلومو. يلا نغني. ليش رابا متبرم من لسانك انحد مثل بن سعودي. راب is a ফ্রিজের গাড়িতে রাখছিলাম? না, আমরা ফ্রিজের গাড়িতে রাখি নাই। অথচ শাহজি বাবাকে যখন মাদ্রাসার মাঠে ঠিক মাঝখানে যখন আমরা রেখে সবাই দেখার জন্য ব্যবস্থা করে দিচ্ছিলাম স্টেজে, দাদা জানের দেহ মোবারকের পাশে আমি দাঁড়ানো সৌভাগ্য হয়েছে। আমি নিজে দেখেছি একজন জীবন্ত মানুষ যেরকম ঘামায়, ওনার শরীর থেকে ঘাম জ্বর জ্বর করে ঝরতেছে। আমার বাবা সৈয়দ আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দৌহা হাবারি নিজের শরীরের চাদরটা দিয়ে বারবার ঘামগুলো মুছে দিচ্ছে। এখন আমি প্রশ্ন করি, মৃত মানুষের দেহে তো ঘাম আসার কথা না? কথা বলেন না। আর এটা যেটা বলছি 100-200 বছর আগের কাহিনী না, মাত্র 2005 সাল, মাত্র 2005 সাল, বেশি দিন। এইটা 2005 সালে জীবিত ছিলেন যেরকম অনেক তো আছে, আছে না? আমরা শেষ পর্যন্ত জমিতুল ফালাতে জানাজা পড়ানো হয়েছে, হযরত ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি শাহ হুজুর কেবলা জানাজা পড়াইয়াছেন জমিতুল ফালাই। আর দরবারে বাড়িয়া শরীফে আলামিন বাড়িয়ার মাঠের মধ্যে জানাজা পড়াইয়াছেন দাদা জান কেবলার মনোনীত সাজ্জাদানশীল খলিফা আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দৌহা হাবারি। মার ভাই শীতের মাশাআল্লাহ। আই আরেক সাক্ষী আসছে, মহাব্বতের আওয়াজে বলেন না মারহাবা। আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দৌহা হাবারি জানাজা পড়াইয়াছেন আলামিন বাড়িয়ার মাঠে, দুইটা জানাজা হয়েছে। শেষ পর্যন্ত মাইকে অ্যালাউন্স দেওয়া লাগছে যে আপনারা যে যেখানে পারেন, কাছে পারেন, সাথে পারেন, রাস্তায় পারেন, দোকানে পারেন, সাথে পারেন, যে যেখানে পারেন নিয়ত বাইন্ধে ফেলে। শেষ পর্যন্ত আমরা খবর পাইছি কামাল বাজার পার হয়েছে, মানুষের সংখ্যা কামাল বাজার পার হয়েছে, জমিতুল পাড়া যেটাতে জানাজা হয়েছে পুরা মেন রুট ব্লক হয়েছে। এই সাদেও পড়ছে, উনি আরেকজন সাক্ষী আসছে। তাহলে একটা জিনিস দেখেন, সৈয়দ আব্দুল বারী শাহ আমার দাদা ভুলে যান, একদম ভুলে যান। সৈয়দ আব্দুল বারী শাহ হয়তো আমার দাদা, আমি আমার দাদার পক্ষে থাকব, আমার বাপরা চাচারা বাপ হিসেবে পক্ষে থাকবে। এতগুলো মানুষ আসলো কেন জানা যায়? আপনার আমার জানা যায়, এতগুলো মানুষ ডাকলেও আসবে কি মনে হয়? আসে, আসবে, আসবে। আপনার আমার জানা যায় এতগুলো মানুষ আসবে? আরে আমাদের সম্পর্ক তো এমন, নিজের রক্তের মানুষ অনেক সময় জানাজা পড়তে আসে না, ঠিক না? ঠিক না? বড় ভাইয়ের জানাজা অনেক সময় ছোট ভাইও পড়ে না, এরকম অনেক রেকর্ডও আছে। তাহলে সেই জায়গায় ওনার জানাজায় এত লক্ষ লক্ষ মানুষ হলো কেন? জমিয়তুল ফালাই কেন হলো? রাস্তা মাথা টু কামাল বাজার পর্যন্ত, বাহা সিঙ্গেল পর্যন্ত পুরো মানুষ ভরপুর রাস্তা পুরো ব্লক, ব্যাপারটা কি? নিশ্চয়ই ওনার জীবনটাকে উনি এমনভাবে অতিবাহিত করেছেন মৌলার খুশির জন্য, মৌলাই সেই সম্মানটুকু দান করে দিয়েছে, বাস আর কিচ্ছু না। তো আপনার লাইফটাকে আপনি আপনার মত মত করে চালাচ্ছেন, দেখেছেন তো কি হয়েছে? এখন থেকে এই লাইফটাকে, এই জীবন তরিটাকে, নৌকাটাকে মৌলার সন্তুষ্টির উপর ছেড়ে দেন, আল্লাহ পাকের সন্তুষ্টির উপর ছেড়ে দেন, দেখবেন যে মৌলা আপনার জীবনটাকে এমন স্মুথলি ভাবে, এত সুন্দর ভাবে চালাই নিয়ে যাবে, আপনি যতটুক বিবেক দিয়ে চালাবেন এর চাইতে বেশি মৌলা দান করে দেবেন। কারণ আমার আল্লাহ দরবারে কমতি বলে কোনো শব্দ, কমতি বলে কোনো শব্দ। শুনুন, হযরত ইব্রাহিম নবীকে বলা হয় খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম নবীকে বলা হয়, বলেন না? হযরত ইব্রাহিম নবীকে বলা হয় খলিলুল্লাহ। কি বলা হয়?
খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে আল্লাহ যাকে বন্ধু হিসেবে বলবে নিশ্চয়ই ওনার সম্মান যোগ্যতাটা তো সেই রকম হতে হবে, ঠিক না? যে সে তো আর আল্লাহর বন্ধু হতে পারে না। একবার জিব্রাইল ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করে, মাওলা গো, জিব্রাইল আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ ইব্রাহিমকে তুমি কেন খলিল বানালা, কেন তোমার বন্ধু বানাইলা? নিশ্চয়ই কোনো কারণ তো আছে, তুমি কেন বানালা ইব্রাহিম নবীকে, কেন তুমি বন্ধু বানালা? জিব্রাইল যখন প্রশ্ন করলো, আল্লাহ আপাক উত্তর দেয়, জিব্রাইল কেন বানিয়েছি তুমি নিজে গিয়ে একটু পরীক্ষা করে দেখে আসো। আর একটু জোরে বলেন। এবার জিব্রাইল মানুষের রূপ ধারণ করে ইব্রাহিম নবীর কাছে আসলেন। ইব্রাহিম নবী ছাগল কিংবা দুব্বা চড়াচ্ছেন, আর ছাগল দুব্বা চড়ানো এগুলো নবী রসুলের সুন্নত, এটা কোনো ছোট খেয়ালি পোনার কাজ না, এটা একটা সুন্নতে নবী রসুল, এটা সম্মানজনক কাজ, যার তার ভাগ্যে জোটে না। ছাগল চড়াচ্ছেন, দুব্বা চড়াচ্ছেন, জিব্রাইল ফেরেস্তা মানুষের রূপ ধারণ করে একটা গাছের সাথে হেলাম দিয়ে তারাই আল্লাহ পাকের জিকির করতে শুরু করল। আর একটু জোরে বলেন না, কার জিকির? দেখেন আমাদের এক একজনের আওয়াজ কিন্তু এক এক রকম, আমাদের টোন এক একজনের এক এক রকম না, কারোটা ছোট, কারোটা বড়, কারোটা মোটা, কারোটা চিকন। হ্যাঁ, আজকে একটা জিনিস দেখেন, সবাই মিলে আমার সাথে আল্লাহ আল্লাহ জিকির করবেন, দেখি কার টোন কোনটা একটু খুঁজে পান কিনা, একটু দেখেন তো। আল্লাহ 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 ব্যাখ্যায় আমি যাব না, জাস্ট একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি, সবারটা এক হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল ফেরেশতা, মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? জিব্রাইল ফেরেশতা গাছের মধ্যে হেলাম দিয়ে মাওলার নামের জিকির করতে শুরু করলো। জিকিরের আওয়াজটুকু একটু পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কর্ণ কোহরে বসে আসলো। ইব্রাহিম নবী ওই মানব রূপে জিব্রাইলের আওয়াজটা শুনে ওই ছাগলের পাল দুব্বার পাল দুব্বার পালকে ফেলে এক দৌড় দিয়ে চলে গেলেন মানব রূপী জিব্রাইল ফেরেশতার কাছে। ইব্রাহিম নবী you can now enter two draws for only 35 dirhams. The raffle draw will give three guaranteed winners 100,000 dirhams each. And in our grand draw, simply match five numbers to win 10 million dirhams, four numbers to win 1 million dirhams, and three numbers to win 350 dirhams. Visit mahzooz.ae now and dream the Mahzooz dream. জিব্রাইলকে প্রশ্ন করে, ভাই এত সুন্দর করে তুমি আমার স্রষ্টা, আমার খালিক, আমার মালিকের নাম জিকির করছো, বড্ড মজা লাগছে, শান্তি লাগছে, হৃদয়ের মধ্যে প্রশান্তি পাচ্ছি, আর একটু করো, তুমি জিকির আর একটু করো। তখন মানব রূপে জিব্রাইল ফেরেশতা বললেন, আমি জিকির করলে আমার লাভ কি, আমার ফায়দা কি? তখন ইব্রাহিম নবী বললেন, আমি যেই ছাগলের পাল আমার আন্ডারে আছে এখান থেকে অর্ধেক আমি আপনার নামে করে দিব। একটা জিনিস বুঝবেন, বর্তমান সময়ে যাদের গাড়ি আছে বাড়ি আছে তারা অনেক কোটিপতি বড় লোক, আগেকার সময়ে
কোটিপতি বড় লোক ছিল কে জানেন? যাদের ওট বেশি, দুব্বা বেশি, ছাগল বেশি, তারা সমাজের মধ্যে কোটিপতি, লক্ষপতি, এরকম মানুষ ছিল। ইব্রাহিম নবী অর্ধেক পাল দিয়ে দিবেন এই শর্তে জিব্রাইল, মানব রূপে জিব্রাইল আবার আল্লাহ পাকের জিকির করতে শুরু করলো। কিছুক্ষণ জিকির করার পরে জিকিরটা বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী এইবার বলেন, ভাই আর একটু জিকির করুন, আমার আল্লাহর নামটা আর একটু নাও না, তোমার মুখে এত সুন্দর করে লাগছে, তুমি এত সুন্দর ভাবে আমার আল্লাহর নামটা জপতেছ, হৃদয়টা শান্তি হয়ে যাচ্ছে, আর একবার একটু আমার আল্লাহর জিকিরটা করো না। তো বলে যে এখানে এবার করলে আমার লাভ কি? ইব্রাহিম নবী বললেন, অর্ধেক তো দিছি, বাকি অর্ধক তোমার নামে করে দিব। দেখুন, উনি জিকির করতে শুরু করলেন, কিছুক্ষণ করার পরে আবার জিকির থামাই দিলেন। এবার ইব্রাহিম নবী আবার বলে, উনি একজন নবী, আল্লাহর মনোনীত নবী, পয়গম্বর, উনি এবার বলে, ভাই জিকিরটা আর একটু করো না, আর একটু করো জিকিরটা, আল্লাহ নামের জিকিরটা আবার করো। কই, এইবার আপনার তো দিতে দিতে সব সম্পত্তি আমাকে দিয়ে দিয়েছেন, এইবার কি দিবেন? কই, ভাই এই দুব্বাগুলা চলার জন্য, এই দুব্বাগুলাকে চড়ানোর জন্য তোমার তো একজন খাদেমের দরকার, একজন মানুষের দরকার, তাই না? বলে যে হ্যাঁ, আমি তোমার খাদেম হয়ে যাব, তোমার এই দুব্বার পালগুলো আমি নিজে চড়াবো, তারপর আমাকে একটু আমার আল্লাহ নামের জিকিরটা শোনাও। জিব্রাইল যখন ইব্রাহিম নবীর জবানে এই কথা শুনলেন, আসমানের দিকে তাকালেন, আসমানের দিকে তাকানোর পরে জিব্রাইল ফেরেশতা এবার নিজের রূপটা প্রকাশ করতে পারত, সাথে সাথে রূপ চেঞ্জ করে বললে, ইব্রাহিম নবী আমায় ক্ষমা করবেন, আমি কোনো মানুষ নই, আমি আল্লাহর দূত, আল্লাহর ফেরেশতা জিব্রাইল। ও ভাই তুমি এখানে? কই, আল্লাহ পাককে আমি প্রশ্ন করেছিলাম আপনার খলিল হওয়া সম্পর্কে, খলিল লকবটা সম্পর্কে, আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছেন, আমার আর পরীক্ষা করার দরকার নাই, আল্লাহ কেন আপনাকে খলিল বানিয়েছেন সেটা আমার বোঝা হয়েছে। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমে যারা মজে যায় জগৎ তাদের আর স্মরণ থাকে না। দর কসম, যারা আল্লাহর প্রেমে, নবীর প্রেমে সাত যাদের অন্তরে লেগেছে না, তারা ডাস্টবিনের মধ্যে থাকলেও খুশবু পায়, তারা রোদের নিচে বসে থাকলেও শান্তি একটা বাতাস পায়, তাদের কষ্ট দেওয়ার ক্ষমতা কারো? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? আমার রসুলের সাহাবা যারা ছিল না, আমার রসুলকে দেখার জন্য পাগল হয়ে থাকত। আরেকটু জোরে বলেন, আবু বকর সিদ্দিক সারা রাত ছটফট করত, ও সিদ্দিক এমন করেন কেন? কখন যে একটু শুভে সাদিক হবে, তাড়াতাড়ি মসজিদে নববীতে যাব, নবীর চেহারা মোবারক দেখব। এই যে একটা প্রেম, এই প্রেম দিয়েই তো মৌলাকে পাওয়া যায়। এই যে আপনি নামাজ পড়েন, এই নামাজের মধ্যে আমাদের কত কিছুর খেয়াল আসে না, কথা বলেন না, আসে না? সত্যি করে বলেন, যে যে জিনিসটাকে ভালোবাসেন, ফেসবুক চালাইতে ভালোবাসেন যারা, মোবাইল চালাইতে ভালোবাসেন যারা, কিংবা আপনাদের প্রিয় মানুষের সাথে কথা বলতে ভালোবাসেন যারা, যে যেটাকে ভালোবাসেন, ওই ভালোবাসার কাজটা করার সময় কি আর দুনিয়ার খবর থাকে, কথা বলেন থাকে? যারা গেমস খেলে, গেমস খেললে আর পাশে কি হয় কোনো খবর থাকে? বাতের টাইম কখন চলে যাচ্ছে খবর নাই, খাবার টাইম চলে যাচ্ছে খবর নাই, নামাজের টাইম চলে যাচ্ছে খবর নাই, কেন? প্রিয় জিনিসের প্রতি যখন আসক্তি হয়ে যায়, মহাব্বতের জিনিসটার প্রতি যখন ঢুকে যায়, দিন দুনিয়ার আর কোনো খবর থাকে না। এই একই জিনিসটা নামাজের মধ্যে দরকার, তাহলে দেখবেন নামাজের মধ্যে একটা খুসুসিয়ত আসবে। এক রাকাত পড়েন, ভাই পড়ার মতো তো পড়েন, আপনি যখন সেই জিনিসটার প্রতি একটা মহাব্বত অন্তরে পয়দা করে ফেলবেন, তখন দেখবেন সেই নামাজটা আপনার জন্য কাল হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আমাদের জীবন আর কয়দিন? 5 বছর, 10 বছর, 20 বছর, তারপরে? তারপরে জায়গাটা থাকবে, গড় এগুলা থাকবে, রোড এগুলা থাকবে, শুধু আপনি আমি থাকবো না, আপনি আমি থাকবো না, নামটা পুরো বিলীন হয়ে যাবে, অস্তিত্বের অহংকার করে আর কোনো লাভ নাই। একটু আল্লাহর পথে ফিরে আসুন, নবীর মহাব্বত নিয়ে আসুন, দেখবেন যে আপনি যেখানে থাকবেন সেখানেই শান্তি পাবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে রসুলের নিয়ম নীতি আছে না নাই? আর একটু জোরে বলেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে রসুলের নিয়ম নীতি আছে না নাই? সব কিছুর মধ্যে এমন কোনো বিষয় নেই যেখানে আমার রসুলের কোনো নিয়ম নীতি, সব কিছুর মধ্যে আমার রসুলের নিয়ম নীতি, সেই নিয়ম নীতিকে যতদূর পারেন পালন করবেন, অল্প হোক সমস্যা নাই, একদম
পারফেক্টলি ভাবে 100% এটা আমাদের পক্ষে সম্ভব না। যে যতই কিছু বলুক না কেন, যেই হুজুরে ওয়াইজ করে, হ্যাঁ, এই হুজুরের পক্ষে অসম্ভব না। আর কিতা কইতাম, যে বলতেছে যে হুজুরে বলবে যে কঠিন ভাবে, এইভাবে এইভাবে চলো, এইভাবে না চলে এটা বেদাত হবে, শিরিক হবে, উনি নিজেও চলতে পারে না। যে হুজুরে নারীর ওয়াইজ করে, পর্দার ওয়াইজ করে, কয়জন হুজুরের বউ আর ছেলে মেয়ে পর্দা করে, খবর এটা নিছেন, খবর এটা নিছেন কোনোদিন? হ্যাঁ, তো সেজন্য আমি এসব ভয়েস কম করি, আমি এসব ভয়েস কম করি। আগে যে দেখি সেই ভয়েস গুলো আমার মধ্যে আছে কিনা, আমার পরিবারের মধ্যে আছে কিনা। আমার পরিবারের সবাই পর্দা করে, তারপরে তো আমি পর্দার ভয়েস করি না তেমন, কারণ আমি অন্যকে ঠাড়াই কথা বলার অধিকার আমার নাই, কারণ এটা মহাব্বতের জগৎ। কিছু কিছু বক্তা আছে দেখবেন, নারীদের বিষয়ে ওয়াইজ দিলে এমন কঠিন ভাষায় কথা বলে, শেষ পর্যন্ত এক সময় নারীরা মনে করে ইসলামটা পুরুষ কেন্দ্রিক, ইসলামটা হয়তো পুরুষের জন্য আসছে নারীদের বিপক্ষে। আছে না এরকম অনেক? কেন আপনি সেভাবে আলোচনা করবেন? শেষ, আজকে আমি এখানে আলোচনা করতে আসিনি। এই মুহিব্বানের রহমতুল্লাহ আলমিনের ছেলেরা মহাব্বত করে স্মরণ করেছে, হক তো আদায় করতে এসেছে। কালকে জুমা আছে না? দুই রাকাত পড়বেন? দুই রাকাত, দুই রাকাত, আর কয়দিন দুই রাকাত, আর কয়দিন দুই রাকাত, একটু আকৃষ্ট কিছু বাড়ান না। কালকে জুমার সময় ইনশাল্লাহ 12:30 মসজিদে ঢুকে যাবেন, কথা বলেন না, 12:15 ভিতরে প্রস্তুতি নেবেন, 12:30 ভিতরে মসজিদে ঢুকে যাবেন, আর ইনশাল্লাহ বাইর হবেন যে 2:00। 12:30 থেকে কয় ঘন্টা? তো 1.5 ঘন্টা আল্লাহরে দিলে সমস্যা কি? তাও কি সপ্তাহে একদিনে না, সপ্তাহে একদিন 1.5 ঘন্টা আল্লাহকে দিতে সমস্যাটা কি? অনেকে দেখবেন মসজিদের মধ্যে যে যখন হুজুর কইছে সুবহানাল্লাহ, যখন হুজুর বলবে শিক্ষা দিয়ে সুবহান আল্লাহ শ্রোতা, যখন সুবহান সুবহান আল্লাহ, আছে না এরকম কিছু? আছে, আছে। মসজিদে ঘুম আসে কেন জানেন? কারণ শয়তান আপনার মাথায় হাত বুলাই দিয়েছে, ওয়াইজ শুনিস না, ওয়াইজ শুনিস না, ওয়াইজ শুনিস না, খুতবা শুনিস না, ঠিক আছে না? এরকম নয়, স্ট্রেটলি বসে থাকবেন। সবাই বলে মসজিদে ঢুকলে মোবাইল বন্ধ করো, আমি বলি যে দুইটা জিনিস বন্ধ করো, একটা মোবাইল বন্ধ করো আর একটা গড়ি বন্ধ করো, একটা মোবাইল বন্ধ করো আর একটা, কারণ কিছু কিছু নামাজি কিরে ভাই সময় চলে যাচ্ছে, ওরে বাপরে বাপ, যে তো করা বিআইপি পারছো নাই সুস, তুই নামাজের সময় দিতে আসছোস কাকে? আল্লাহর সময় দিতে যাই, তোর সময়ের এত দাম, টাইম দেখোস তুই? তোর মতো নামাজে আবার জান্নাতও আশা করে? আচ্ছা আমি যদি এখন, আপনারা যদি বারবার এরকম সময় দেখেন, আমার নিজের একটা অস্বস্তি লাগবে না? বলে না লাগবে না? এখন আপনি যখন মসজিদে বারবার ঘুরি দেখেন, ঘুরি দেখেন, আল্লাহ তাকাই রয়েছেন, আল্লাহ বলে যে বান্দারে সব আমি দিই, আমার জন্য টাইম দিতে তোর সময় লাগে, হ্যাঁ, তুই বারবার ঘুরি দেখোস, আল্লাহকে খুশি হয় না নারাজ হয়? সেজন্য আমি বলি মসজিদে ঢুকলে একত মোবাইল বন্ধ রাখুন, দ্বিতীয়ত গড়ি বন্ধ রাখুন, এই দুইটা জিনিস অন্তত এই 1.5 ঘন্টার ভিতরে আইনের নাম, অন্তত 24 ঘন্টায় সপ্তাহে এই 1.5 ঘন্টা আমি আমার আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহ বরকত দিবে না? আল্লাহ বরকত দিবে না? শেষ, সারা জীবন যত গুনাহ করছি আল্লাহ আমাদের মাফ করুক, আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করুক, প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে একবার হলো তওবা করবেন। আপনি যদি সারা জীবনে 100 বার তওবা করার সুযোগ পান, এই 100 বার তওবার ভিতরে যদি একটা তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই জিনিসটাকে আমি এভাবে বুঝাই, আপনার বয়স হচ্ছে মনে করেন 30 বছর, 30 বছর আপনি কয় হাজার গুনাহ করছেন, কয় হুজুর 30,000-এর চাইতেও বেশি হতে পারে, এই 30,000 বছর 30,000 গুনাহ করছেন কয় বছরে? একটু সবাই মিলে বলেন, 30,000 গুনাহ করছেন কয় বছরে? এই মনে করুন 30,000 গুনাহ করতে আপনার 30টা বছর সময় গিয়েছে,
আর সেই 30,000টা 30 বছরের 30,000টা গুনাহ মাফ হওয়ার জন্য একটা তওবাই যথেষ্ট। এতটুকু বিশ্বাস কি আছে? এখন দেখেন আমরা গুনাহ করব আমার আল্লাহ আগে থেকে জানে কি জানে না, সেজন্যই আল্লাহ কি করেছেন তওবার রাস্তা খোলা রেখেছেন। আল্লাহ জানে আমার বান্দারে নিষেধ করলো বান্দারা গুনাহ করবে, সেজন্য আমি তাদেরকে বাঁচানোর জন্য তওবার রাস্তা খোলা রেখেছি। এখন মাপ চাওয়ার রাস্তা খোলা আছে, তারপরেও আমরা মাপ চাই না কেন? গুনাহ তো করি, মাপ চাই না কেন? সেজন্য প্রায় সময় আমি একটা কথা বলি, গুনাহ করার চাইতেও বড় গুনাহ কি জানেন? তওবা না করাটা। গুনাহ করার ভুলের চাইতেও বড় ভুল হচ্ছে তওবা না করা। কেন? সুযোগ আছে, আপনি অ্যাপ্লাই করবেন না কেন 100 বার? তখন শয়তান কি করে জানেন? ওই তওবার কথা মনে আসলে আপনাকে ভুলে দেয়, আপনার মনে এটাই হবে যে গুনাহ করছো আল্লাহকে তোমারে মাফ করবেনি, তুমি যে অপরাধ করছো আল্লাহর সামনে যাইবা কেমনে? একবার এক বিষয় নিয়ে কয়বার তোবার করবা, বারবার তোবা করবা, বারবার আল্লাহর সাথে কি ঠাট্টা করো তুমি? এরকম চিন্তাগুলো অন্তরে শয়তান এনে দেয় বান্দা যেন তোবা না করে। শয়তান তুমি এমন করো কেন? তখন শয়তান বলে আমি 30 বছর পরিশ্রম করে তাকে যে গুনার পাহাড় তৈরি করে দিয়েছি, সে যদি একবার তোবা করে মন থেকে খালেস নিয়তে, তার চোখের পানি যদি মৌলার দরবারে কবুল হয়ে যায়, আমার 30 বছরের পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে, মৌলা তার সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। সেজন্য শয়তান চায় না বান্দা কি করুক, তওবা করুক। আপনারা সবাই চেষ্টা করবেন অন্তত রাত্রে ঘুমানোর আগে নিজে নিজে, আপনি আছেন আপনার মৌলা আছে, আপনারা দুজন আপনার মৌলা আছে আর আপনি আছেন, আপনি গুনাহগার মৌলা ক্ষমাকারী, আপনি তওবা করবেন মৌলা মাফকারী। আপনি যে গুনাহ করছেন সারা জীবন কত গুনাহ আল্লাহ গোপন করে রাখছেন? সত্যি করে বলেন, বিরক্ত হচ্ছেন আপনারা? আপনার সারা জীবনের গুনাহ, আমাদের যেগুলো গুনাহ আছে, এই গুনাগুলা যদি এক একটা তিলের মতো কাজ করতো, একটা গুনাহ করলে তোমার চেহারায় তোমার শরীর একটা তিল উঠবে, যদি এরকম হতো আমাদের চেহারা কি আয়নায় আর দেখা যাইতো? সবগুলা কি দেখা যাইতো? আর মানুষও বুঝতে পারতো যার চেহারায় যার শরীরে তিল বেশি তার গুনাহও বেশি। ইজ্জত আমাদের থাকতো, এরকম মানুষটার পিছনে কেউ নামাজ পড়তো, এইরকম মানুষকে কেউ মেয়ে দিত, কিরকম বেজ্জতিটা হতো। আগের যুগের মধ্যে অপরাধ করলে আল্লাহ সাজা দিত। আমার নবীর বেলায় যখন আসছে, ও নবীর ফাগর উম্মতের একটু শুনো না, আগের যুগের মধ্যে হুজুরদেরকে জিজ্ঞেস করেন, বেয়াদবি করার কারণে আল্লাহ কাউকে আজাব দিয়ে কি জানি বলে আল্লাহ পাক আজাব দিয়ে ওই গুইসাপ বানাই দিছে, আল্লাহ কাউকে আজাব দিয়ে বানর বানাই দিয়েছে, কারো চেহারা নষ্ট করে দিয়েছে, কাউকে ওই মাটির সাথে মিশে ফেলছে, বিভিন্ন রকমের আজাব কিন্তু আল্লাহ দিয়েছে। নবীর বেলায় যখন আসছে, আমার নবী বলে আল্লাহ একটা কথা বলতাম, সুবহানাল্লাহ, আমি আমার স্টাইলে বলি হাদিসটাকে, আল্লাহ একটা কথা বলতাম, আমার আল্লাহ বলে যে হাবিব বলেন না কি বলবেন? সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে, সুবহানাল্লাহ। তোমার কাছে আমার একটা ফরিয়াদ, একটা অনুরোধ, একটা রিকোয়েস্ট, একটা দোয়া, আল্লাহ পাক বলেছে বলেন আপনি কি বলতে চান? আমার নবী বলে আল্লাহ আদম থেকে ঈসা সমস্ত পয়গম্বরদের উম্মতদেরকে তুমি গুনাহ থেকে মুক্তি হওয়ার জন্য বারবার ওয়ার্নিং দিয়েছো, তারা অমান্য করার কারণে এক সময় তুমি তাদেরকে আজাব দিয়েছো, বিভিন্ন রকমের আজাব। আল্লাহ বলে যে হ্যাঁ দিয়েছি। এবার আমার নবী বলে আল্লাহ আমার উম্মতদেরকে তুমি ওই রকম আজাব দিও না, আর একটু জোরে বলতে হবে, আল্লাহর নবী বলে আল্লাহ আদম থেকে ঈসা পয়গম্বরের সমস্ত উম্মতদেরকে বিভিন্ন গুনার কারণে তুমি বিভিন্ন রকমের আজাব দিয়েছো, কারো চোখ পরিবর্তন করে দিয়েছো, তো কারো নাক পরিবর্তন করে দিয়েছো, কারো চেহারা পরিবর্তন করে দিয়েছো, কাউকে তুমি লাঞ্ছিত করেছো, মওলা কাউকে তুমি ধ্বংস করে দিয়েছো, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমি নবীর উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত তুমি এইরকম লাঞ্ছনা দিও না, আমার উম্মতের হিসাব আল্লাহ তুমি হাশরের ময়দানে করিও।
আল্লাহ তাদেরকে তুমি সবার সামনে অপমানিত করিও না, তাদের গুনাহগুলোকে আল্লাহ তুমি গোপন করে রাখিও। আমার নবীর সেই একটা দোয়ার কারণে আজকে আমরা হাজার গুণা করার পরও ইজ্জত নিয়ে আছি। আপনার বিবেককে আপনি প্রশ্ন করে দেখুন, এই রকম একটা উপকার নবী যে করলেন এটার বিনিময়ে নবীকে আপনি কি দিবেন? সকলের প্রতি দাওয়াত রইল, এই বছর আর এখানে দেখা হচ্ছে না, এটাই শেষ দেখা, এর ভিতরে আর আসা হবে না। তো সকলের প্রতি দাওয়াত পৌঁছে দিলাম 25 জানুয়ারি 12 মাঘ দরবারে বারিয়া শরীফে বার্ষিক মাহফিল। আমার লতিফাইও থাকবে ইনশাল্লাহ। আপনারা যাদের দরকার, যাকে বলা দরকার, সবাইকে বলে দিবেন দাওয়াত এটা সর্বজনীন। দাওয়াত এটা কি গতবার 12 মাঘে গেছে এমন কি মাশাআল্লাহ প্যান্ডেল কেমন হয়েছিল? এত আসতে বললেন যে বাংলার জমিনে এরকম দ্বিতীয় প্যান্ডেল আর দেখছেন? হ্যাঁ, এত ব্যয় বহুল প্যান্ডেল দেখছেন? আমরা টাকার অহংকার করি না, আমরা শুক্রিয়া আদায় করি। কেন জানেন? রসুলের মিলাদ এত রকম প্যান্ডেল করতে পারছি বলে। সুবহানাল্লাহ, আমি মাঝে মধ্যে আজকে যেরকম জন এইবার 12 রবিউল আউয়াল পুরো চট্টগ্রাম সাজাইছে না, অনেক টাকা গেছে না, যে যেপনে ফারসি আপনার অত সাজাইছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, উম্মতে যদি নবীর জন্য এমন করে আল্লাহ জানে কেমন করে। উম্মতে যদি এরকম করে সাধ্য মতে যার যে দূর আছে তৈলা তৈলা যদি এমন করে পুরো সিটাং সাজাই ফিলারে ফিলারে সাজাই ফতাকা লাগে আল্লাহ জানে কেমন করছে। কারণ আল্লাহর মতো তো আমার নবীকে ভালোবাসার আর কেউ পারবে? আল্লাহ মনে হয় এরকম বলে। আচ্ছা হাদিস তো মনে করছে, মনে হয় কেন? মনে হয় পুষ্টি রেখে হাদিস মনে করছে। আলবেদা ইয়াবান নাহায় কিতাব খুলে দেখুন, যখন 12 রবিউল আউয়াল আসে জান্নাতকে বছরে 2 বার সাজানো হয়। আরো জোরে, জান্নাতকে 2 বার সাজানো হয়, একটা হচ্ছে রমজানের ঈদে আরেকটা হচ্ছে নবীর আগমনের দিনে। যেই দিন আমার নবী মেরাজে যাচ্ছেন আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে ছুটি দিয়ে দিলেন। আল্লাহ পাক বলল, রিদওয়ান, জান্নাতের দরজার ডিউটি তোমার জন্য আজকে মুক্তসর। মালিক, তোমার জন্য জাহান্নামের ডিউটি মুক্তসর। ইসরাফিল, সিংহা নিয়ে বসে দাঁড়াই আছে অনেক দিন হয়েছে, আজকে শুটিং দিকে আসো। আরো জোরে বলেন না। ইসরাফিলকে ডাকতে গেছে একজনে, ইসরাফিল ভাই আই। কয় না, কই যাইতাম? আল্লাহ ছুটি দিছে। কয় কি কস, এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে 20 বছর ছুটি হয় নাই, এই জায়গায় দাঁড়ায় রয়েছি ছুটি, ছুটি তো দূরের কথা, বসার পারমিশন ও। আজকে ছুটি মানে কি? ভাই আজকে কামলি ওয়ালা মদিনা ওয়ালা উম্মত ওয়ালা আল্লাহর হাবিব নবী মেহমান হয়ে আসতেছে। আল্লাহ পাক বললে, ও আমার সৃষ্টি জগৎ, আসমানের ফেরেশতারা নিজ নিজ দায়িত্ব ছেড়ে দাও, জান্নাতি ফেরেশতা জান্নাতের দায়িত্ব ছেড়ে দাও, জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের দায়িত্ব ছেড়ে দাও। ইসরাফিল, তুমি সিংহা ছেড়ে চলে আসো, মিকাইল তুমি চলে আসো, ইসরাইল তুমি চলে আসো। আজরাইলে কয়, আল্লাহ আমার ডিউটি। আল্লাহ পাক বলে, আমার নবীর আগমনের কারণে সবাইকে ছুটি দিলাম, তোমাকেও ছুটি দিলাম। আজরাইল বলে, আল্লাহ লিস্টির মধ্যে কিছু নাম আছে যে, আর একটু জোরে বলেন না, আল্লাহ লিস্টির মধ্যে কিছু নাম আছে যে এগুলা জানকবজ। আল্লাহ পাক বলে যে, আমার নবীর আগমন হচ্ছে আনন্দের সংবাদ আমার জন্য, সবার জন্য, বিশ্বের জন্য। এই মুহূর্তে কেউ কান্না করলে বিশ্বের সাথে মিলবে না তো। আজরাইল, ছুটি ছুটি, যাদের লিস্টি আছে তাদেরকে ডিলে করে দাও, ফরে 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 ফরে, আজকে কারো কোনো ডিউটি নাই, সবাই সারিবদ্ধভাবে দাঁড়াও, আজকে আমার নবীর ইস্তেকবালে সবাই দাঁড়াই যাও। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ কয় জিব্রাইল কোথায় যাও আল্লাহ তোমার হাবিব কেনার জন্য যাচ্ছি তো প্রধানমন্ত্রী একা আসেনি আমার হাবিব আসবে আমার প্রিয় আসবে একা তো আল্লাহ জান্নাত থেকে বাইর করো ফেরেশতাদের হেডকোয়ার্টার থেকে ৭০,০০০ দুই গরুবের ফেরেশতা নিয়ে যাও তুমি জিব্রাইল ফেরেশতাদের সর্দার তোমার ডান দিকে থাকবে ৭০,০০০ বাম দিকে থাকবে ৭০,০০০ বহরটা নিয়ে যাও বহরটা নিয়ে যাও বহরটা নিয়ে যাও কারণ আমার হাবিব আসবে যখন আমার নবী বোরাকে উঠছে তখন কি হয়েছে জানেন আমার নবী বোরাকের উপর আরোহণ বোরাকের লাগাম যেটা রশি রশিটা ধরছে জিব্রাইল আর ফেরেশতা যেগুলো ৭০,০০০ এগুলো ছিল নবীর দুই পাশে কল্পনা করে দেখেন তো কি রকম শাহিন সাহাবি নিয়ে যাচ্ছে আরেকটু জনে বলেন না আমার নবী যাচ্ছে দুই দিকে ফেরেশতার বহর সামনে ফেরেশতাদের লিডার হয়তো বাঁশিও মারছিল আমরা বিএপি আসলে কেউ কেউ মারি না তো ওদের এখানে তো জ্যাম জোর তারপরে জিব্রাইলে মনে হয় কিছু একটা করছে কিছু একটা করছে যেমন আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছিল তখন মদিনাবাসীরে নবীকে স্বাগতম জানাইছে কিভাবে তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকরু আলাইনা মাদা খবর পেয়ে গেছে মদিনাবাসীরা আল্লাহর হাবিব আমাদের কাছে মদিনা শরীফ আসতেছে কেউ ছাদের উপরে কেউ খেজুর গাছের উপরে সবাই শুধু দূরের দিকে তাকায় আছে কোন দিকে শুধু মরুভূমির বালু উড়ে যেদিকে বালু উড়বে সেদিকে বোঝা যাবে যে আসতেছে একটা ছোট বাচ্চাকে তুলিয়া দিছে কারণ খেজুর গাছের আগায় তো সবাই উঠতে কোন রকম টেকটা কিছু আছে না বৈতাল কথা বলে না খেজুর গাছ কি যদি মান্দা গাছ দুই তিন উড়ি দেব আছে না কিছু না মা বাবা হতো না না কিছু সম্পর্কে হতে তুরে শয়তানের লাঠি দিয়ে গুড়িলেও সুন্দর তিনি হয় না হতে বেগুনের ফিজুতে শয়তানে দাঁড়া দেয় আর ইবে শয়তানের ফিজু দিয়ে দে হয় না ও মাতো না হয় না এরকম একজনকে তুলে দিছে পেয়ার উপরে খাজুর গাছের উপরে শুধু তোর কাজ হইলো দূরবীন দিয়ে দেখা মানে দূরবীন তো তখন নাই চোখের দূরবীন দিয়ে দেখা যে কোন দিক দিয়ে আসতেছে কারণ চতুর্দিকে খোলা যখন সে দেখতেছে একটু একটু মাথা দেখা যাচ্ছে তার মানে আসতেছে এই মদিনার মধ্যে হঠাৎ করে চেহারা পরিবর্তন হয়েছে আনন্দ উল্লাস ভরপুর এই আমার নবী সর্বপ্রথম আসতেছে মদিনা পাকে মদিনার সব এখানে মুসলমান কেউ নেই তেমন একজন দুইজন হয়তো মুসলমান আছে আর সবাই বিধর্মী কিন্তু সবাই এত আনন্দ উল্লাস তপ এখনো পর্যন্ত আরবের মধ্যে তপ চালু আছে তপ নিয়ে প্রস্তুত যখন নবীজির সামনে আসতে শুরু হয়েছে তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকরু আলাইনা মাদালিল্লাহি দা এখন এই জায়গায় অনেক সময় এই কাহিনীটা বাদ পড়ে যায় নাকি বলে না আমি জানি না আমার নবী যখন আসতেছেন ওট মোবারকের উপর নবীজি আরোহণ করা অবস্থায় পিছনে আছে আবু বকর সিদ্দিক একটু জোরে বলে এখন মদিনাবাসী তো নবীকে কখনো মদিনাবাসী নবীকে কখনো দুইজনের ভিতর যে কোনো একজনে না নবী হবে ঠিক না আবু বকর সিদ্দিক দেখেন আদব কাকে বলে
যখন মদিনাবাসী ফাগলের মতো তাআলা আল বদরু আলাইনা আজকের দিনে আমাদের কাছে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে তাআলা আল বদরু আলাইনা মদিনাবাসী বলতেছে দিনের বেলায় আজকের দিনে আমাদের কাছে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে আবু বকর সিদ্দিক যখন দেখতেছে যে মদিনাবাসীরা পাগলের মতো ছুটে আসতেছে নবীর আমন্ত্রণে নবীকে আগমন করার রিসিভ করে নেওয়ার জন্য আবু বকর সিদ্দিক মনে চিন্তা করলো কই খাইছে রে যদি আমারে নবী মনে করে ফেলে তাহলে তো আমিও শেষ তারাও শেষ সাথে সাথে নবীর পিছনে দাঁড়াইয়া সাদর মোবারকটা নবীর মাথার উপর এভাবে ধরে রাখছে ও আবু বকর আপনি ধরে রাখছেন কেন কই আকা আমি নো আকা এটা এটা সামনে একটা মালিক আমি গোলাম সাথে সাথে আমার নবীর মাথার মোবারক উপর চাদর দিয়ে রাখছে কই নবী আমি না নবী এটা আর একটু জোরে বলেন না মানবের মকামিয়া বিদায় হজর দিন বিদায় হজর যখন আমার নবী ভাষণ দিচ্ছিলেন ভাষণের কিছু পরের অংশ অনেক সময় এগুলো আলোচনায় আসে না আমার নবী সাহাবাদেরকে জিজ্ঞেস করতেছেন এই আমার সাহাবারা আজকে কোন মাস তো হজ হয় কোন মাসে বলেন না এখন রবিউল আউয়াল মাস না এখন আমি যদি বলি এখন আরবি কোন মাস এটা কি অন্যায় হবে উত্তর দেওয়াটা এখন দেখেন সাহাবের আদব কাকে বলে আমার নবী জিজ্ঞেস করলেন সাহাবা এখন কোন মাস সাহাবারা জানে এটা হজ বিদায় হজ জিল হজ সাহাবারা উত্তর দিলেন আল্লাহ এবং রসুল এ ভালো জানে এবার আমার নবী বললেন এই আমার সাহাবা এটা কি জিল হজ মাস নয় ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ কিছুক্ষণ পর আমার নবী জিজ্ঞেস করলেন এই আমার সাহাবা মক্কা শরীফের দিকে আঙ্গুল দিয়ে হে আমার সাহাবা এটা কি বলাদিন আমিন নয় এটা কি এদিকে এটা কার ঘর এটা কি আল্লাহর ঘর নয় ইয়া রাসূলুল্লাহ জি এবার আমার নবী জিজ্ঞেস করলেন হে আমার সাহাবা এটা কি আরাফা নয় তোমরা তো জানো উত্তর দিতা ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন না জানি প্রশ্ন যেটা করছেন উত্তর আমরা জানি কিন্তু আমরা তো প্রশ্নকারী তো তিনি যিনি এরাদা করার কারণে কেবলা পরিবর্তন হয়ে যায় আমরা মনে মনে ভাবছিলাম আপনার প্রশ্নের মধ্যে হয়তো আপনি তারিখ পরিবর্তন করতে চাচ্ছেন মাস পরিবর্তন করতে চাচ্ছেন ওইটা তার আমাদের জানা নাই সেজন্য আপনার এবং রসুল ভালো জানে এরকম দ্বিতীয় আর কেউ আসবে আমরা হতে পারবো না ওনাদের মতো তাই ওনাদের কদম আজকে থেকে আর কোনো মারামারি এই দল সে দল ঠেলা ঠেলি আমরা রসুলের উম্মত আল্লাহর বান্দা এই আমাদের পরিচয় আমরা মহাব্বত দিয়েছি মিলাদুন নবী করেন কেউ আপনাকে বান্দা দিবে না আপনার মন চাই মিলাদুন নবী করেন না আপনাকে কেউ টানাটানি করবে যে যার যার মতো চলুন হাসরের ময়দানে হিসাব হবে আল্লাহ সেদিন ফয়সালা করে দিবে সুবহানাল্লাহ ইয়া নবী সালাম
جانے رحما شمع بجم حیدا جن کی ہر ہر آہدا سنتے مصطفیٰ ایسے پیرے تیری کت پہلا مصطفیٰ شمع بجم حیدا بارے گاہ رسالت پہلا نام جلوا گاہ سیدی حضرت ان کی بے حدی کرامت پہلا کو سلام مصطفیٰ جان رحمت یت پہلا اے خدا کی لاڈلی نالین پاک رسول یا سلامی آج جانا او قبول مدینے کی چاہت ہزاروں سلام مدینے کی چاہت لاکھوں سلام مدینے کی چاہت کروڑوں سلام مدینے کی چاہت بے حد سلام بلگ لولا کشوا تجا بجمال ہی حسن جمع خصال ہی صلی علیہ وآلہ তুমি না বলছো অনেক সহজ হুজুর না বাতের ঠিক না ঘুমের ঠিক না সেট ঠিক নাকি এইট ঠিক কিচ্ছু তো ঠিক নাই দরকার নাই আমার আপনি বালা ঠিক আছে না আপনাদের তো মোটামুটি একটা টাইম আছে যেমন আমি সারা বারা টাইম মাইক সাইডের কথা কোথায় সরপিজির গুরু আরেকজন বক্তা আসবে 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 আমি মাহফিল চালিয়ে দিলে কিন্তু কি শেষ মাহফিল লন্ডভন্ড হয়ে যাবে শুধু মাহফিলটাকে ধরে রাখার জন্য পরিবেশটাকে আমি সারা বারাটা ফোনে একটা 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 দশ পর্যন্ত করছি আমি বলছি ভাই আমি আর পারবো না কারণ আমার আরেক জায়গায় যেতে হবে তো শেষ পর্যন্ত বলে চলে আসছি তাহলে করা দরকার এক ঘন্টা করে ফেলছে দুই ঘন্টা সব কিছু আমার শরীরের উপর গেছে না তো সেই জন্য কারো কষ্টই কিন্তু কম না যারা চাকরি করেন চাকরিটা তার জন্য কষ্টের একজনে বলে যে কেউ ব্যবসা করে এটা কোনো ব্যাপার নেই শুধু বই থাকো কি করেন বই থাকেন আমরা তো কাজ করি এই মেশিনে সেই মেশিনে গুতাগুতি করি বই থাকুন এখানেও কোনো কাজ নেই ব্যবসা লাগে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর তোর কাজটা আমি করি আমার কাজটা তুই কর ব্যবসা যখন করতে গেছেন সবসময় তো কাস্টমার কাস্টমার না থাকলেও বিরক্ত লাগে আবার বেশি হইলেও ঠিক না আবার সবসময় বিক্রি করার মন মানসিকতাও মোটামুটি একটু জিম আসতেছে একটা হচ্ছে ঘুম আর একটা হচ্ছে তন্দ্রা তন্দ্রাটা একটু মজার হয় অসদস্য মেজাজ নদরে কিন্তু কেরা তাড়াতাড়ি কি মেজাজ দেখুন যান না আচ্ছা বিদায় করছি পরে ফোয়াই শীতে ফোয়াই বা বুল নগরই তেলে শুধু ডেনাতে বাতাস ও আরাতে কিরে বা সোয়ারে থাকে লোক ওদের না মেজাজ নিয়মিকের উড়াই দিতে আছে না কারো কষ্ট কিন্তু কম না যার যার জায়গায় সে যথেষ্ট পরিশ্রম কিন্তু সকলের কাছে আমার একটা অনুরোধ মা বাবাকে কখনো পিস দিয়ে না কখনো দিয়ে না কোনো কারণেই না আপনি বলবেন যে হ্যাঁ এই কারণে এই কারণে আমি বললাম যে বাবা কোনো কারণেই না আপনি যে কারণটা দেখে মা বাবাকে পিস দিচ্ছেন অথবা দেখছেন না অথবা ওভাবে সহযোগিতা করছেন না কারণ সবগুলা বাদদের একটাও না আপনি শুধু একটা কারণে মা বাবাকে দেখবেন আল্লাহ তুমি
মা বাবাকে দিয়ে আমাকে আনছো, তাই আমি তোমার নামটা জপতে পারতেছি। মা বাবাকে দিয়ে তুমি আমাকে আনছো, তাই তোমার নামটা আমি জপতে পারছি। তো তোমার নাম জপার যে দুইজনে সুযোগ করে দিয়েছে, তোমার দিকে তাকাই আমি তাদের খেদমত করব। আর কোনো কারণ না, ওই কি বলছে, বাবি কি বলছে, এই কি বলছে, সে কি বলছে, এগুলো না 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 দরকার নাই। আল্লাহ তোমার নামটা যে আমাকে নেওয়ার সুযোগ করে দিল, সে মা বাবা, আমি শুধু মা বাবার খেদমতটুকু তোমার ভালোবাসার জন্য করছি। ইনশাল্লাহ করতে পারবো তো। মা বাবাকে কি পিস দিব আমরা? অনেকের এখানে আছে যে মা নাই, আছে আছে আছে, বাবা নাই যেরকমও, আবার অনেক অবাগা আছে মাও নেই, আছে তো, তাদের বুকটা একটু ফাইটার দেখেন না, কষ্ট কারে বলে কি পরিমাণ দুঃখ তাদের অন্তরে প্রকাশ করতে পারে না। ওই যে বললাম ওই দিন, এক সময় হয়তো টাকা ছিল না কিন্তু মা বাবা ছিল, আজকে টাকা আছে ঠিকই কিন্তু মা বাবাকে আঙ্গুর আপেল আম কিনে খাওয়ার মতো সুযোগ, টাকা আছে আপনার কিন্তু এখন সুযোগটা যারা আছে, এই জিনিসটা একটু মেহরবানি করে খেয়াল রাখবেন। কালকে নামাজ, সম্পূর্ণ নামাজ আদায় করবেন, ঠিক আছে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কালকে কয়টায় মসজিদে যাবেন? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। হ্যাঁ, সারা বারাটায় না হলে চল্লিশেও যান, সমস্যা নেই, আরো দশ মিনিট বাড়াই দিছি, চল্লিশে দুইটার আগে। কিন্তু অনেকে বলবে যে কই ফ্যাক্টরি দুইটাই, ফ্যাক্টরি দুইটা আমি ঠিক আছে বললাম, ফ্যাক্টরি চলে কি মালিকের কারণে, কর্মচারীর কারণে? সে কর্মচারী যদি না থাকে মালিক থাকবে কই? কর্মচারী আছে বলে তো মালিক মালিক হয়েছে। আল্লাহ মাফ করে দেবে আমাদেরকে সবাই থেকে, সবাই যেন আল্লাহ আমাদের সব কিছু মাফ করে দেবে। কি করব, কিছু করার নাই, দুনিয়া কিরকম কিভাবে চলে যাবে, আল্লাহ কবুল করে নিও সবাই থেকে, সবাই যেন মনটা ভালো থাকে, সবাই যেন ভালোভাবে চলতে পারে ঠিক মতো, সবাই সবার জীবন কাজকর্ম নিয়ে দিনগুলো চলতে পারে, দিনগুলো শেষ। কষ্ট শুধু কষ্ট হয়ে গেল, জীবনটা শেষ হয়ে গেল, আল্লাহ সবাইকে যেন কবুল করে।
কি হইছে, আমি তো শেষ হয়ে গেলাম। আর মানুষ বাঁচবে কতদিন, কতদিন আর মানুষ চলবে জানি না। রাস্তাঘাট, পোশাক কিভাবে চলতেছে দিনগুলা, এগুলা দিনগুলা দেখতে দেখতে দিনগুলা যাইতেছে কোনদিন, দিন এরকম